আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আবারও সংযুক্ত হয়েছি লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে আসলে মিডিয়াম সাইজের প্রায় পঁচিশটি গরু আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও মখলিস পাইয়ের একটু আগে যে বলেছিলাম যে মখলিস পাই প্রায় আরো বিশ থেকে পঁচিশটি গরু রয়েছে মিডিয়াম সাইজের মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেকজনই কিন্তু কোরবানি দিতে চান মধ্যবিত্ত বা মিডিয়াম সাইজের যে গরুগুলো সে মিডিয়াম সাইজের গরু আসলে আমরা আস্তে আস্তে ঘুরবো একটি বাসায় এনেছেন সাপরাণ সোলার পারে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের সাপরাণ সড়ার পারে আসলে ক্রেতারা কিন্তু আস্তে আস্তে মখলিস পাইরে খামারে কিন্তু আসা শুরু করেছেন এই মুহূর্তে আসলে দেখছি আমাদের স্নেহ সাইম কিন্তু এখানে এসেছে গরু ক্রয়ের জন্য এবং গরুগুলো দেখার জন্য আসলে খুবই মিডিয়াম সাইজের গরুগুলো আসলে আমরা হেঁটে হেঁটে একটু ঘুরবো ঘুরে শেষ করবো আসলে সাইম আসলে ভাই প্রায় বিশ পঁচিশটি গরু একটু জানতে চাই আপনার কাছ থেকে যে গরুগুলো কেমন বা দাম কেমন হাঁকাচ্ছেন দাম কেমন হাঁকাচ্ছেন চঞ্চল ভাই ধন্যবাদ তো আমরা মহলিস ভাই তো আমরা এলাকার বড় ভাই তো গরুর চাহিদাও বেশি আর বিদেশি আরকি ভাইয়ের কাস্টমারও বেশি তান তো প্রত্যেক বছর তো তাইনি বিজনেস করেন মুখ ভাই তো মোটামুটি মকলেিশ ভাই ইনশাল্লাহ কাস্টমার আসুন প্রত্যেক দিন রাত্রে আইরা দিনও আইরা তো আমরাও দেখছি আমি মকুশ এটা একটা কথা মারছি আমার গরুর লাগে

চাহিদার ভিতরে আছে দামও কম আছে মুখিস ভাই গরুর অন্যান্য গরুর তো নেই ভাই গরুর দাম অনেক কম কম ধন্যবাদ আসলে সাইমকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সাইমও ডুবাই থেকে এসেছে আসলে কোরবানির ঈদে আসলে প্রবাসী অধ্যুষিত এই নগরের বেশিরভাগ মানুষই কিন্তু প্রবাস থেকে ঈদের সময় আসেন নিজের বাড়িতে এসে কোরবানির জন্য আসলে অপেক্ষা করেন ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত আছেন আসলে মিডিয়াম সাইজের যে গরু আসলে আমরা বলছিলাম আপনাদেরকে যে মিডিয়াম সাইজের গরুগুলো আসলে খুবই সুন্দর এবং না দুষ্ণদুষ মিডিয়াম সাইজের এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করেই কিন্তু এই গরুগুলো তিনি লালন পালন করেছেন এবং আসলে বাজার উপযোগী অলমোস্ট হয়ে গেছে প্রত্যেকটি গরু কিন্তু কোনো কোনো গরুর দুই দাঁত কোনো কোনো গরুর চার দাঁত কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে একটু আমরা বাহিরে যাব এবং পুরো যে কালেকশন রয়েছে ওনার মিডিয়াম সাইজের আসলে টানা বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু পানি উঠে গেছে বাসা বাড়িতে সেই জন্য আসলে গরুগুলো এই বাসার সাদর নিচে এনে কিন্তু রাখছেন তিনি আসলে প্রচুর গরু এখানে দাঁড়িয়ে রয়েছে আসলে মিডিয়াম সাইজের যে গরুগুলো রয়েছে খুবই সুন্দর না দুষ্ প্রত্যেকটি গরুই আসলে কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারবেন আপনাদের প্রত্যেকটি গরুই কিন্তু পছন্দের তালিকায় আপনারা রাখতে পারবেন সিলেট সিটি কর্পোরেশনের যে তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা একটু আগেই বলেছিলাম যে আরও বিশ পঁচিশটি গরু রয়েছে সেই বিশ পঁচিশটি গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসলে মিডিয়াম সাইজের এবং মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেই তিনি গরুগুলো কিন্তু এনেছেন পঞ্চাশ হাজার থেকে শুরু করে চার লক্ষ পাঁচ লক্ষ টাকার গরু কিন্তু এই কালেকশনে রয়েছে একটু যে যে জাতের গরু তিনি এনেছেন আমিনুল ভাই সংযুক্ত রয়েছেন আসসালাম আলাইকুম সালাম ভাই আসলে এদের সময় প্রবাসী অধ্যুষিত এই নগরীর বেশিরভাগ মানুষই প্রবাসে বসবাস করেন এবং তারা প্রবাস থেকে দেশে আসেন দেশের মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে প্রিয় বাবা মার সাথে কুরবানি দেওয়ার উদ্দেশ্যেই এবং খামারি যারা আছেন তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই কোরবানির ইদে আসলে গরুগুলো বড় করেন ভাই ও গরুটা কত রেখা দাম ও গরু এক লাখ পনেরো হাজার দাম চাইরা আর একটা ও একটা এক লাখ পাঁচচাল্লিশ হাজার দাম চাইরা সাদাও একটা এক লাখ পাঁচচাল্লিশ হাজার আচ্ছা কয় মন হবো মাংস আনুমানিক সাইট সাড়ে সাইট মনোযোজ্য আনুমানিক এটা নিজের ফালা গরু আপনার আসলে ওনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ওনার নিজের নাহিদ ক্যাটেল ফার্ম ওনার যে ফার্ম একটু আগে আমরা যে কথা বলছিলাম ওনার ফার্মের নাম নাহিদ কেটেল ফার্ম তিনি আসলে পুরোনো একজন খামারি দীর্ঘদিন থেকে পশু লালন পালন করছেন ও গরুটা কত ডেকা ভাই ও গরুটা আসলে খুব সুন্দর গরু আশি দাঁত কয়টাতে গোট দুই দাঁত আসলে আশি হাজার টাকা এই গরুর দাম দুই দাঁতের গরুটি আসলে অনেকেই সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে আসলে মিডিয়াম সাইজের মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে কিন্তু এই গরুগুলো তিনি হ্যাঁ লালন পালন করেছেন এবং ওনার দুইটি বড় গরু কিন্তু আগে দেখিয়েছিলাম এই গত লাইভে একটু আগে লাইভে ঢুকেছিলাম আমরা পঙ্কি রাজ এবং রাজা দাম হাঁকাচ্ছেন প্রায় ছয় লক্ষ টাকা এবং এই যে বিশ পঁচিশটি গরু রয়েছে ওনার কালেকশনে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর আশি নব্বই এক লক্ষ এক লক্ষ ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এভাবেই কিন্তু ওনার টার্গেট রয়েছে মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করে একদম ছোটো সাইজের গরু রয়েছে যারা একদমই ছোটো পরিবার তারা কিন্তু এই গরুগুলো কোরবানি দিতে পারবেন ইহুর দাম কত পান্ন পঁচপান্ন হাজার টাকা সর্বনিম্ন লোয়েস্ট রেট দাঁত খটাতে দুইটা আসলে ছোট ছোট যে গরুগুলো আসলে দাঁত কিন্তু অলমোস্ট দুইটা কোনো কোনো গরুর চারটি দাঁত রয়েছে এবং কোনো কোনো গরুর দুইটি দাঁত রয়েছে খুবই সুন্দর সুন্দর গরু আসলে না নদুষ গরুগুলো আসলে তিনি নিয়ে এসেছেন এবারে ঈদে প্রত্যেক বছরে কিন্তু আমরা দেখেছি যে মুখলিস ভাইয়ের যে কালেকশনগুলো আসলে অসাধারণ হয়ে থাকে এবারও কিন্তু তার কমতি নেই রাজাবাবু পঙ্কিরাজ সহ মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের বড় সাইজের প্রচুর গরুর কালেকশন কিন্তু তিনি নিয়ে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ড শাহপুরান সোলার পার্ক যেখানে তিনি খামারে গরুগুলো লালন পালন করেছেন এবং আগামীকাল বা এর পরের দিন শাহপুরান গেট বাজারে কিন্তু প্রত্যেকটি গরু তিনি তুলবেন এবং খুবই সুন্দর এবং নাদুস নুদুস গরু আসলে আমার খুবই ভালো লেগেছে এই গরুটি আসলে ইভি গরুর বয়স কতই বানবানিক ছয় দাঁত তিন বছর আড়াই তিন বছর তিন সাড়ে তিন বছর আসলে খুবই সুন্দর একটি গরু এগুলো কত এক লাখ পাঁচচাল্লিশ হইলে না এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই সুন্দর এই গরুটি কিন্তু আমার দেখেও খুবই ভালো লাগছে এই গরুটি একদম দেশীয় জাতের গরু এবং সব গরু কিন্তু দেশি গরু অনেকটাই আসলে গোসলের জন্য আমাদের এই জায়গায় যে এরিয়া রয়েছে আসলে অনেকটাই পানি উঠেছিল রাস্তায় এবং বাসা বাড়িতেও কিন্তু পানি ছিল সেজন্য আসলে সেজন্য গরুগুলো কিন্তু তিনি বাসার বাহিরে একটি প্লটে কিন্তু নিয়ে এসেছেন সেই গরুগুলো আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গরুই আসলে খুবই সুন্দর এবং নাদুস নদুস এই গরুগুলো আসলে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন এবং যদি এখানে আসেন তাহলে নাম্বার দেওয়া রয়েছে মুখলিশ ভাই সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি বয়না করে যান বা বুকিং করে যান তাহলে ঈদের দিন বা ঈদের আগের দিন কিন্তু তিনি বাসায় নিয়ে পৌঁছে দিবেন গরুগুলো ওনার আন্ডারেই তিনি গরুগুলো রাখবেন বাসা বাড়িতে যেহেতু আমরা বসবাস করি অনেকটাই কিন্তু রাখার অনেকটা অসুবিধা হয় আমরা একটু মফিসপায়ের সাথে কথা বলবো লাইভ আসলে আমরা দীর্ঘ করব না যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে অনেকে সংযুক্ত আছে। ফেশ ভাই মিডিয়াম সাইজরতে গরু আনুমানিক কত টাকা জীব খালা এটা কত আনুমানিক খালা একটা 90000

আসলে সাফরণ গেট ছড়ার পরে আমরা ছিলাম এবং মটিসপাইড বালির যে গরুগুলো পুরোপুরি যে কালেকশনগুলো আসলে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের লাইভে আসলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এবং যোগাযোগ করবেন আপনাদের পছন্দের প্রিয় পশুকে কুরবানি দিবেন সেই পছন্দের পশু কুরবানি যদি সুন্দর হয় না দুষ্ণুদুষ হয় এটা সবাই চায় না দুষ্ণুদুষ এবং সুন্দর গরুগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা আসবেন ঘুরে যাবেন পছন্দ হলে ক্রয় করে বুকিং করে যাবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের শাহপুরাণ সোলার পার্ক থেকে লাইভে সংযুক্ত ছিলাম বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম